আধুনিক সময়ে দাঁড়িয়ে ছোট পোশাকের স্বাচ্ছন্দ্য অনেকে আগে হাঁটুর উপরে জামা উঠলেই সবাই ভুরু কোচকাত এখন সেটাও আর হয় না মডার্ন মিনি স্কার্টের সঙ্গে এবার ভারতের প্রাচীন সভ্যতার তুলনা টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তিনি মন্দিরে খোদাই করা স্থাপত্যের সঙ্গে স্কার্টের তুলনা করলেন এদিন ন্যাশনাল ক্রিয়েটার এওয়ার্ডের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন অনেকেই মিনি স্কার্টকে আধুনিকতার প্রতীক বলে মনে করেন কিন্তু আপনি যদি কোনার্কে যান তবে শতাব্দী প্রাচীন মন্দিরে আপনারা এমন অনেক মূর্তি দেখতে পাবেন যারা স্কার্ট পরে রয়েছেন এবং তাদের হাতে পার্স রয়েছে শুক্রবার দিল্লি ভারত মন্ডপমে ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় এই প্রথম এমন সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে ট্রাভেল ব্লগার কামিয়া জানি থেকে শুরু করে বিআর বাইসেপের রণবীর আলাহাবাদিয়া জানভী সিংকে পুরস্কৃত করা হয় উনিশ বছর বয়সী কন্টেন্ট ক্রিয়েটার জাহ্নবীকে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রচারের জন্য পুরস্কৃত করা হয় তাকে পুরস্কার দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধুনিক ফ্যাশন ট্রেন্ড ও কোনারকে স্থাপত্যের সঙ্গে তুলনা করেন তিনি বলেন দীর্ঘ সময় ধরে ভারতে ফ্যাশনের প্রদর্শক একশো বছর আগেও মূর্তিতেও ফ্যাশন সেন্স ছিল বর্তমানে রেডিমেড পোশাকের চল নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পোশাকের প্রচারের কথাও বলেন তিনি প্রধানমন্ত্রী মোদী বলেন বিশ্ববাজারে ভারতীয় ফ্যাশনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ভারতের ঐতিহ্যবাহী বিশ্বের দেশের অনন্য সাংস্কৃতিক পরিচিতিকে তুলে ধরে ভারত ফ্যাশন হেরান आधुनिकता की निशानी है या पर्स ऐसे लटकाती है बहने आप अगर कोणार्क जाएंगे सैकड़ों साल पुराने मंदिर का जो मूर्तियाँ बनी है उसमें आपको एक मूर्ति वो भी दिखेगी जिसमें मिनी स्कर्ट पहना है बेटी ने और हाथ में पर्स हैं ऐसे लटक रही है यानी सैकड़ों साल पहले फैशन का वो नॉलेज यहां पर पत्थर तराशने वाले को भी था यानी भारत की इन विविधताओं को हम दुनिया में ले जा सकते हैं बहुत बहुत बधाई आपको बहुत बहुत धन्यवाद ब्यूरो रिपोर्ट आर ई न्यूज